बंधुरा आज के क्लास टेनर रे एंड मार्टिन 2023 इंग्लिश क्वेश्चन बैंक थे 247 पेजर सामेटिव इभल्यूशनर प्रथम मडल क्वेश्चन पेपर शुरू करब। तो बंधुरा तुम्हारा अवश्य शेष पर्यंत मन दिए भालो करे सुनबे और देखबे तभी तुम्हारा किन्तु बुझते पारबे। बंधुरा शेष पर्यंत देखार पर यदि शिखते पारो जानते पारो काजे लागे अवश्य एक लाइक करे जानाबे, खराब लागले डिसलाइक करे देबे। यदि किछु बोलार थाके अवश्य कमेंट बक्से कमेंट करे जानाबे। बंधुरा आमी चाई आमार पश्चिमबंगेर प्रत्येकटा भाई बोन के पश्चिमबंगेर प्रत्येकटा बंधु बान्धवी के साहाय्य करते। यदि तुम्हार सत्यि भिडियोटी भालो लागे अवश्य शेयर करे प्रत्येकके देखार सुयोग करे देबे। तो चलो शुरू करछि, देखे नाओ। बंधुरा शेष पर्यन्त देखार पर यदि शिखते पारो जानते पारो काजे लागे अवश्यई निजेर बंधु बान्धवी निजेर भाई बोन निजेर आत्मीय परिजनेर मध्ये शेयर करे देबे एबं तादेरकेओ शेयर करते बोलबे आर मने करे अवश्यई सबस्क्राइब करबे। शुरू करछि सेकेंड सबमिटिव इभ्यालुएशन टीचार्स ट्रेनिंग मडिউল क्वेश्चन पेपर। टाइम आछे 1 घंटा 30 मिनट, फुल मार्क्स 40। प्रथम आछे सीन, सीन थेके प्रथम आछे प्रोज और प्रोजटी नेওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি रचित आवर রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ দেয়া আছে আমি তাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, শুনে নাও। উই লিভ অন দ্য বিগ হাবমন আইল্যান্ড, আমরা বিগ হাবমন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আর আমরা হলাম বাবা ক্লাউডি এবং আমি ও এস্থার পিসি এবং মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই, বাবা ক্লাউডি আর আমি এখানে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, আর এখন আমরা এখানে অনেকে মিলে থাকি যার কারণ হচ্ছে এই ঘুড়িটা। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আর আমি তোমাদের প্রথমেই এই বিষয়টি সম্পর্কে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অব দ্য বিগ হাবমন লাইট হাউস, বাবা এই বাতিঘরের একজন তত্ত্বাবধায়ক ছিলেন। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লাউড ইজ 12, ক্লাউডির বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, শীতকালে যখন বন্দরটি বরফে জমে যায় তখন আমরা মূল ভূখণ্ডের দিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আবার যখন বসন্ত আসে তখন আমরা আবার আমাদের এই দ্বীপেতে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের ফেরার সময়ে লোকজন সর্বদাই আমাদের করুণা করত। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার হুইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশেপাশে আর কোনো বাচ্চা ছেলেপুলে না থাকায় আমরা সেখানে একা হয়ে পড়ব, এটা তারা বলতো। অফকোর্স ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে হুইথ আস, অবশ্য আমাদের সঙ্গে খেলার জন্য আর কাউকে পাওয়া গেলে ক্লাউডি ও আমার ভালো লাগতো। It is hard to run pirate caves and things like that with only two. শুধুমাত্র দুজন মিলে চোর গুহা খেলা এবং ওই ধরনের আরও কিছু খেলা করা কষ্টকর ছিল। But we used to quarrel a good deal with the mainland children in winter. আমরা শীতের সময় মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে বেশ ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big Habmon. তাই হয়তো ভালোই হয়েছে যে বিগ হাবমনে তাদের কেউ ছিল না। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ারল্ড, ক্লাউডি আর আমি কখনোই ঝগড়া করতাম না। আর এটা নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি, তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে শুনে নেবে এবং ভালো করে বুঝে নেবে এবং আনসারগুলো নিজেরা করার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে। শুরু করছি, প্রথম আছে এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা এখানে তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, বিগ হাবমন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড, বিগ হাবমন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড, বিগ হাবমন হচ্ছে একটি দ্বীপের নাম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, আর এই পরিবারটি শীতেতে মূল ভূখণ্ডে চলে যেত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম সরফুল, When the children asked their father about relatives, he became sorrowful. যখন ছেলেরা তার বাবাকে আত্মীয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তখন তার বাবা হয়ে গিয়েছিল দুঃখিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, এরপর আছে বি দেয়ার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত আসতো তখন পরিবারটি আবার তাদের তাদের যে প্রিয় দ্বীপ সেই দ্বীপেতে ফিরে আসতো। নাম্বার 2, দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের লোকজনেরা পিটিড দেম, তাদেরকে করুণা করতো যখন তাদের দ্বীপেতে ফিরে যাওয়ার সময় হতো। ওকে, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি আছে 2 নম্বর, কোশ্চেনটি পড়ছি, মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাবমন। মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাবমন। বিগ হাবমনে কারা যারা বাস করতো তাদের একটা লিস্ট করতে বলেছে। তো দেখো আমি লিখেছি আমার মতো করে, ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট দ্য ন্যারেটর লিভড অন দ্য বিগ হাবমন আইল্যান্ড হুইথ হার ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তো ভালো করে শোনো, রিপিট করছি, ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট দ্য ন্যারেটর লিভড on the Big Habmon Island with their father, sorry, with her father and Claudie and Aunt Esther and Mimi and Dick. বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেরহিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। এখানে যে কতগুলো লাইন আছে আমি তোমাদের বাংলা মাইটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ। একবার আমি একটি ওক বাগানে গিয়েছিলাম চুপিসারে একটি পুং হরিণের খোঁজে। I met an old woman there. আমি সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ, যার ছিল গাঁটোয়ালা একটি লাঠি এবং জীর্ণ বস্ত্র। সি সেড, মহিলা বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। আমার ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপর সে অট্ট হাসে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আফার লিটিল ব্যাগ, সে ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টু আই স্যাবেক, আর আমি নিজেকে দুবার জাগিয়ে তুললাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং টাইপ, আমি দেখলাম কতগুলো ওক গাছ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু স্ট্যাক, আর আমি বাঁধাচ্ছি এটি গোঁজের সাথে। দেশের তারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা। ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টোন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কোনোরকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখনই মরবে। আর এটা নেওয়া হচ্ছে টেরহিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট হুইথ অ্যান ওল্ড ওম্যান। ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট হুইথ অ্যান ওল্ড ওম্যান। ওক বাগানেতে কবি সাক্ষাৎ করেছিল একটি বৃদ্ধ মহিলার সঙ্গে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 2, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য ওক ট্রিজ। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য ওক ট্রিজ। কবির নিজের সত্যিকারের পরিবার হলো ওক গাছেরা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ের দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নম্বর। নাম্বার 1, হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক। হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক। কখন কবি নিজেকে দুবার জাগিয়ে তুললো। তো দেখো আনসার পড়ছি আমার মতো করে, আমি লিখেছি, ইন টেরহিউজ মাই ওন ট্রু ফ্যামিলি the poet once visited an oak looking for a stag, but unfortunately he met an old woman there. She was very strange and had a novelistic and rag. When the old woman opened up her little bag, the poet became twice awake. তো ভালো করে পড়ছি শোনো, in Teriheu's my own true family, the poet once visited an oak looking for a stag, but unfortunately he met an old woman there. She was very strange and had a novelistic and rag. When the old woman opened up her little bag, the poet became twice awake. বন্ধুরা, এরপরে আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হোয়েলস দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ বিলংস টু এ ফ্যামিলি অফ ম্যামেলস নোন অ্যাজ সিটাসিয়ান। মাছের, এখানে বলা আছে তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী, যারা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বা স্তন্যপায়ী প্রাণীর পরিবারের অন্তর্গত এবং যারা সিটাসিয়ান নামে পরিচিত। আনলাইক ফিশ, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস। মাছের বিপরীতে তিমি উষ্ণ রক্তের প্রাণী। দে ব্রেথ ইন এয়ার, তারা বাতাসে শ্বাস নেয়। অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং, এবং তাদের বাচ্চাদের জন্ম দেয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে ইভলভ ফ্রম ল্যান্ড অ্যানিম্যালস হুইথ ফোর লেগস, অলদো দে আর নাও সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা চার পা বিশিষ্ট স্থলপ্রাণী থেকে বিবর্তিত হয়েছে, যদিও তারা এখন জলের নিচে জীবন কাটানোর জন্য একদম সর্বোচ্চ অভিযোজিত একটি প্রাণী। হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিম্যালস টু স্টাডি, আর এই তিমিদেরকে অধ্যয়ন করা খুবই কঠিন কাজ। বিকজ দে আর লং লিভ, তারা অনেক দিন বাঁচে, দীর্ঘজীবী। রিপ্রোডিউস সলি, ধীরে ধীরে প্রজনন করে। অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি, আর তাদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী। মোস্ট হোয়েলস লিভ অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 40 years, বেশিরভাগ তিমি প্রায় গড়ে 40 বছর বাঁচে। বোহেড হোয়েলস আর জেনারেলি লং লিভিং, আর বোহেড তিমিরা সাধারণত দীর্ঘজীবী হয়ে থাকে। There are mainly two types of whales, toothed whale and baleen whale. তিমি প্রধানত দুই ধরনের, দাঁতযুক্ত তিমি আর একটা বেলিন তিমি। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল, আর নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। ইট ইজ অ্যারাউন্ড 25 meters লং, আর এটা একদম কমপক্ষে 25 মিটার লম্বা তো হবেই। কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিজ ফ্রম অ্যান্সিয়েন্ট টাইম। তিমি হত্যা প্রাচীনকাল থেকে উপকূলীয় অনেক সম্প্রদায়ের দ্বারা অনুশীলন করা হচ্ছে। People living in extreme climate conditions like those in Greenland or the Alaskan coast consume whale meat and fat, which are the main source of nutrition and energy. গ্রিনল্যান্ড বা আলাস্কান উপকূলের মতো চরম জলবায়ুতে বসবাসকারী লোকেরা তিমির মাংস এবং চর্বি গ্রহণ করে, যা পুষ্টি এবং শক্তির প্রধান উৎস। বন্ধুরা, এরপর আমি আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে শুনে নেবে, এবং কোশ্চেনের যে আনসার আছে না, মানে আনসার কোশ্চেনে যে কোশ্চেন আনসার যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেন আনসারগুলো তোমরা আনসেন প্যাস থেকে দেখে লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে। শুরু করছি, প্রথম আছে এদের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 3 = 3। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ ম্যামেলস। দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ ম্যামেলস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য অ্যাভারেজ স্প্যান অফ হোয়েলস ইজ 40 years। The average span of whales is 40 years. Number 3. The largest animal on earth is the blue whale. The largest animal on earth is the blue whale. Option B is the right answer. বন্ধুরা, এরপর বেদের কোশ্চেন। Write T for true and F for false in the boxes given on the right side right hand side. Provide a sentence in support of your answer 2 × 2 = 4. বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি করতে হবে, ফলস হলে এফ করতে হবে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, ফলস। বলছে তিমি এখানে ঠান্ডা রক্তের প্রাণী, একদম মোটেই না, ফলস হবে। তাই এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস, তিমিরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। নাম্বার 2, হোয়েল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড। Whale meat and fat give nutrition and energy to the people of Alaska and Greenland. আলাস্কা এবং গ্রিনল্যান্ডে বসবাসকারী মানুষদেরকে শক্তি এবং যে পুষ্টি সেটা যোগায় তিমির মাংস এবং চর্বি। হ্যাঁ, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য আলাস্কান কোস্ট কনজিউম whale meat and fat, which are the main source of nutrition and energy. ওকে বন্ধুরা, আরেকটি কোশ্চেন আছে, সে দেয়ার কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, একটি আছে 2 নম্বর। তো দেখো কোশ্চেনটি, গিভ এ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের সবকে একটি টাইটেল দিতে বলেছে, আমার যেটা মনে হয়েছে আমি দিয়েছি, দেখে নাও তোমরা। দ্য সুটেবল টাইটেল মে বি হোয়েলস দ্য ফ্যামিলি অফ ম্যামেলস। হোয়েলস দ্য ফ্যামিলি অফ ম্যামেলস। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমরা প্রত্যেকটি গ্রামার কিন্তু ভালো করে দেখে নেবে, যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমারও ভুল যেতে পারে, আমি যে সব কিছু জানি তার কোনো মানে নাই। ওকে, সুতরাং তোমরা একদম চোখ বুঝে কিছু দেখো না, তোমরা চোখ খোলা রাখে দেখবে, ভুল যেতেই পারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 4 দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। বন্ধুরা, এখানে অল্টারনেটিভ মানে ভার্ব দিয়ে পূরণ করতে হবে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। আনসার সহ পড়ছি। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি। পুলিশ ওই ডাকাতি যেটা হয়েছিল সেটা সম্পর্কে তদন্ত করতে শুরু করেছে। দ্যাট হ্যাড টেকেন প্লেস, যেটা হয়েছিল, পাস্ট পারফেক্ট। দ্যাট হ্যাড টেকেন প্লেস লাস্ট উইক, যেটা গত সপ্তাহে হয়েছিল, মানে অতীতের অতীত। but so far they have discovered nothing, किन्तु एखोनो पर्यन्त तारा कोनो किछु आविष्कार करते पायनि। प्रथमटा হবে had taken, দ্বিতীয়টা হবে have discovered। এরপর আছে 5 এর দাগ do as directed 1 into 2 equal to 2 দুটি আছে এক নম্বর করে দুই নম্বর। নাম্বার 1 they have not returned yet, begin with have। have they returned জিজ্ঞাসা চিহ্ন, have they returned। next number 2 সুরভি blamed her luck for her troubles, use the noun form of blame। blame এর noun form করতে বলেছে। সুরভি put the blame on her luck for her troubles, সুরভি put the blame on her luck for her trouble। ওকে এরপরে 6 এর দেখা আছে ফ্রেজাল ভার্ব দুটি আছে এক নম্বর করে দুই নম্বর। নাম্বার 1 রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, রিড মানে হচ্ছে পড়া, গো থ্রু দ্য প্যাসেজ কেয়ারফুলি। নেক্সট নাম্বার 2 রবীন্দ্রনাথ টেগোর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, এস্টাবলিশ মানে কি প্রতিষ্ঠা করা, সেট আপ। রবীন্দ্রনাথ টেগোর সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ টেগোর সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। এখানে লিস্ট দেওয়া ছিল, তোমরা দেখতে পারো লিস্টগুলো বইতে। ওকে এরপরে 7 এর দাগের মিনিং ফ্রম আনসিন আছে দুটি আছে দুই নম্বর করে চার নম্বর। নাম্বার 1 বেবি অফ অ্যান অ্যানিম্যাল মানে হচ্ছে অফস্প্রিং, বেবি অফ অ্যান অ্যানিম্যাল অফস্প্রিং। নাম্বার 2 হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস মাইগ্রেটরি, হ্যাবিং অফ চেঞ্জিং প্লেসেস মাইগ্রেটরি মানে পরিযায়ী। ওকে বন্ধুরা এরপরে রাইটিং আছে 8 এর দাগ সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে ইন ইউর স্কুল, কল্পনা করো তুমি তোমার স্কুলেতে টিচার্স ডে পালন করতে চাও। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং হিজ অর হার পারমিশন টু অর্গানাইজ ইট, তুমি তোমার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয় বা মহাশয়াকে তুমি আবেদন করছো যাতে পারমিশন দেয়। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। দেখো প্রোগ্রাম আছে, টাইম অ্যান্ড প্লেস আছে, রিকোয়েস্ট ফর গ্র্যান্টিং ইয়োর প্রেয়ার। ওকে তো শুরু করছি, দেখে নাও। টু দ্য হেডমাস্টার আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি, সাবজেক্ট সিকিং পারমিশন ফর টিচার্স ডে। স্যার উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল, উই আর রাইটিং দিস লেটার টু ইউ টু টেক এ পারমিশন ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ সেলিব্রেটিং টিচার্স ডে ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল অন 6 September as 5th September is Sunday. We are happy to tell you that we have taken some excellent plans for this event. We shall decorate the school building with colorful papers and flowers. We decide to play a small drama. We also decide to invite our local video and many famous and honorable persons. We also arrange a small tiffin for all the students and the guests. We shall warmly receive all the guests and our beloved teachers with flower bouquet. We also decide to finish the program with your valuable speech. So please give us a chance to celebrate nicely the program. Thanking you, yours obediently, all the students of class 10 Arambagh Hugli। আর ডেটটা অবশ্যই মনে করে দেবে। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।